বান্দা ডাউটিং কার্পেন্টার ডাউটিং হলো সন্দেহকারী কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি সন্দেহকারী কাঠমিস্ত্রি ওয়ান্স একবার দের বোজ এ কার্পেন্টার একবার এক কাঠমিস্ত্রি ছিল হু লিভড যে বাস করত ইন এ ভিলেজ একটা গ্রামে বাস করত হি ইউজ টু মেক সে অভ্যস্ত ছিল বানাতে মেক মানে বানাতে স্মল ছোট ওডেন মানে কাঠের আইটেমস বস্তু বাট কিন্তু পিপুল মানুষ হার্ডলি ইউজ টু বাই দেম মানুষ সে গ্রামের মানুষ এখানে যদিও মানুষের কথা বলা হয়েছে কিন্তু এই গ্রামের মানুষের কথাই বলা হয়েছে কারণ সেই গ্রামে যখন থাকতো কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি তখন গ্রামের কথাই বলা হবে গ্রামের মানুষের কথা হার্ডলি ইউজ টু বাই দেম হার্ডলি মানে খুব কম অভ্যস্ত ছিল ইউজ টু বাই খরিদ করতে বা কিনতে দ্যাম দ্যাম মানে সেই কাঠের জিনিসগুলো কিনতে এখানে এই গল্পের মধ্যে ইউজ টু অনেকবার ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো অভ্যস্ত কোনো কিছু করতে অভ্যস্ত বা কোনো পরিস্থিতি অভ্যস্ত এটা কিন্তু ফ্রেজেল ভাব নয় হ্যাবিচুয়াল পাস টেন্স নির্দেশ করে এটা অতীতের কোনো অভ্যাসজনিত কাজ বা অবস্থা বুঝায় যার বর্তমানের সঙ্গে কোনো যোগাযোগ নেই বা অস্তিত্ব নেই নট সে তার কী ছিল না হ্যাব হ্যাভ ছিল না মাছ মানি মানে অনেক টাকা ছিল না নাও এখন দ্য কার্পেন্টার সেই মিস্ত্রি হ্যাড বানিয়েছিল মূর্তি বানিয়েছিল দেবতা দেবতা বুধের বানিয়েছিল এই গল্পের মধ্যে একটা লাইন আছে কার্পেন্টার হ্যাড মেড এ উডেন ইমেজ অফ লর্ড মার্কারি কাঠ মিস্ত্রি হ্যাড মেড সেই কাঠ মিস্ত্রি বানিয়েছিল এ উডেন ইমেজ একটা কাঠের মূর্তি কার লর্ড মার্কারি মানে দেবতা বুধের তো এখানে এই সেন্টেন্সের মধ্যে হ্যাড হলো অক্সেলারি ভাব এটা ফার্স্ট পারফেক্টেন্সের অক্সেলারি ভাব আর এখানে মূল ভাব আছে ভাব নাম্বার থ্রিতে আর এটাকে যদি আমি ভাব নাম্বার ওয়ানের যদি নিয়ে যাই তো কি হবে মেক মেক থেকে এসছে মেড। মেক মেড মেড তো এই পুরো সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্সে হবে হি ইউজ টু প্রে সে প্রার্থনা করত টু হিম তাকে এভরিডে প্রত্যেক দিন টু মেক মানে বানাতে হিম তাকে রিচ তাকে ধনী বানানোর জন্য সেই কাঠমিস্ত্রি কি করতো প্রত্যেক দিন প্রার্থনা করতো সেই দেবতা বুধের বাট হিজ প্রেয়ার্স কিন্তু তার প্রার্থনাগুলো ওয়ার হয়েছিল আনআনসার্ড মানে কোন ধরনের প্রত্যুত্তর ছিল না তার যে প্রার্থনা করত তার কোনো ফল ছিল না ওয়ান ডে একদিন আউট অফ অ্যাঙ্গার মানে রাগের চোটে দ্য কার্পেন্টার সেই কাঠমিস্ত্রি ঠোক দ্য আইডল নিয়েছিল শিব মূর্তিটি অ্যান্ড ট্রু এবং চুরে মেরেছিল এট সেটাকে অন দ্য ফ্লোর মানে মাটিতে মেজিতে দ্য হ্যাড অফ দ্য আইডল সেই মূর্তির মাথাটা কি হয়েছিল ব্রোক গিয়েছিল ফ্রম কর্নার সেই মাথার কোনার দিকে গিয়েছিল হঠাৎ ফ্রম হ্যাড অফ দ্য আইডল ফ্রম থেকে দ্য ব্রোকেন হ্যাড অফ দ্য আইডল মানে মাথার সেই মূর্তিটির মাথার ভাঙা অংশ থেকে কি হয়েছিল কেম আউট বেরিয়ে এসেছিল several বেশ কিছু গোল্ড কয়েন্স অনেক সুনান মুদ্রা বেরিয়ে এসেছিল দ্য কার্পেন্টার সেই কাঠমিস্ত্রি ওয়াজ টোটালি মানে সম্পূর্ণরূপে পুরোপুরি স্টান মানে হতবাক হয়েছিল অ্যান্ড সারপ্রাইজ এবং বিস্মিত হয়েছিল টু সি দেখে সো মাচ এত গোল্ড এত সুনা দেখে দেন তখন হি সেড সে বলেছিল টু গোড মার্কারি সেই দেবতা বুধকে বলেছিল ইউর ওয়েস আপনার যে তরিকা বা পথ ভেরি স্ট্রেঞ্জ মানে অবাক করে দেওয়ার মতো আপনার যে পদ্ধতি সেটা অবাক করে দেওয়ার মতো ওয়েন আই ক্রাইড আমি যখন কেঁদেছিলাম ইউ ডিড নট লিসেন আপনি শুনেন নাই ইউ ডিড নট লিসেন মানে আপনি শুনেন নাই বাট নাও কিন্তু এখন ওয়েন যখন আই স্টপড বিলিভিং ইন ইউ আমি বন্ধ করে দিয়েছিলাম স্টপ মানে বন্ধ করে দিয়েছিলাম বিলিভিং ইন বিশ্বাস করা ইউ ইউ আপনাকে মি আপনি সাহায্য করেছিলেন মি আমাকে বাই বৃষ্টির মাধ্যমে কিসের বৃষ্টি গোল্ড কয়েন্স সোনার মুদ্রার বৃষ্টির মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেছিলেন যখন আমি আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম সরি মানে আমি দুঃখিত ফর জন্য নট ট্রাস্টিং ইউ আপনাকে বিশ্বাস না করার জন্য ফ্রম টুডে আজ থেকে আই উইল নেভার কখনো করব না কি ডাউট মানে সন্দেহ ইউ আপনাকে আমি আর কখনো আপনাকে সন্দেহ করব না এই গল্পটার মরেল হলো ওয়ান মাস্ট হ্যাভ ফেথ একজনের কি মাস্ট থাকা উচিত বা থাকতেই হবে কি হ্যাভ ফেথ মানে বিশ্বাস থাকতেই হবে একজন মানুষের বা একজনের আজকের এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন অ্যান্ড আইকন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই